হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা আমি স্টেশন থেকে শুরু করছি। তো আজকে আমরা আমরা এই তো সোনাঝুরি হাটে প্রবেশ করলাম। তো বন্ধুরা, আমরা সুরুল রাজবাড়িতে চলে এসেছি, বড় রাজবাড়ি। এখানে দেবের শুটিং হয়েছিল, যে গানটা হলো। বন্ধুরা, আমরা সুরুলের বড় বাড়ি থেকে বের হয়ে গেলাম, বড় রাজবাড়ি থেকে। এবার ছোটো রাজবাড়ি, এরপরে যে জায়গাটাতে শুরুতে উঠে গেছি, সাইড সিন এর জন্য। সাইড সিন বেরোচ্ছে, এই যে মাছ দেখা মাছটা, মাছ টোটো করে যাচ্ছে। তোমরা স্টেশনে ওখান থেকে টোটো পেয়ে যাবে, দাম দর করে নেবে, বার্গেনিং করে নেবে, ওখানে টোটো পেয়ে যাবে। আমরা এই তো দুপুরের কাজ করতে এসেছি, তো এখনো অর্ডার দিয়েছি 130 টাকা থালি আছে। টোটোটা বাইরে দাঁড়িয়ে আছে আমাদের, তো খেয়ে আমাদের আশা কমে যাচ্ছে। আপাতত খাবারের মধ্যে এতটুকু এসছে আয়োজন, কাঁচা থালার মধ্যে আয়োজন ভাত দেওয়া হয়ে গেছে। এবার দেখি কী কী দেয় আরো। আচ্ছা আচ্ছা, এটা সেন্ট্রাল লাইব্রেরি। এই গাছটা 300 বছরের পুরনো। এই গাছটার নাম হলো আচ্ছা তিনটা থাক বলে তিন পাহাড়। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা শান্তিনিকেতন বিশ্বভারতী হসপিটাল। এটা বন্ধুরা, আচ্ছা আচ্ছা, প্রান্তশালা। আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, এই কবিতাটার এখানে হয়েছিল নাকি? আচ্ছা, তাল গাছ এক পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উপাসনা প্রিয় এইটা। আচ্ছা আচ্ছা, বেলা শেষে শুটিং হয়েছিল। আচ্ছা আচ্ছা, ও শান্তিনিকেতন মন্দির নাকি? মন্দির বাড়ি, বাড়ি এটা শান্তিনিকেতন বাড়ি। আচ্ছা আচ্ছা, সব আছে, তিনটে মিক্সড আছে একদম। আচ্ছা আচ্ছা, বীরভূম জেলা শান্তিনিকেতন সারা বিশ্বের কাছে ঐতিহ্যময় লাল মাটির দেশে সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনের প্রতিটি কোণায় দীর্ঘকাল তিনি এখানে বসবাস করেছেন আর লিপিবদ্ধ করেছেন একের পর এক অতুলনীয় সঙ্গীত, কবিতা, সাহিত্য, নৃত্যনাট্য ও আরো অনেক কিছু। আর তার সাথে রয়েছে, প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন শান্তি, এত রোদ তাও বোঝা যাচ্ছে না যে এত, মানে খুব মৃদু হাওয়া বইছে, খুব মানে মনোরম জায়গা একটা। এটা কলা ভবন ডিপার্টমেন্ট, দেখতে পেতো না?
এখন ঢুকতে দেন না অমর্ত সেনের বাড়িতে আচ্ছা আচ্ছা এই যে অমর্ত সেনের বাড়ি এটা বন্ধুরা বন্ধুরা আমরা এখন সৃজনী শিল্প গ্রামে চলে এসেছি এই সামনে গেট এন্ট্রি গেট সৃজনী শিল্প গ্রামের স্ট্রাকচার সব গ্রামের জিনিসপত্র গুলো ফুটিয়ে তুলেছে এখানে নিত্যনাট্য সবই এখানে আছে এই যে এখানে বৌদ্ধ মূর্তি আছে এখানে বাউলের মনোরম শব্দ হচ্ছে এখানে সামনে গান করছে গেট বন্ধ রাখতে বলেছে তো বন্ধুরা আমরা সরুল রাজবাড়িতে চলে এসেছি বড় রাজবাড়ি এখানে দেবের শুটিং হয়েছিল যে গানটা হলো দুর্গাপূজার শুটিংয়ের গান তো ঢাকের তালে কমন তোলে এই শুটিংটা এখানেই হয়েছিল আমার পিছনে দেখতেন যেটা দেখছো বন্ধুরা ওখানে দুটোটা করে পূজা হয় এখানেই হয়েছিল সেই শুটিংটা তো আমরা এখানে এসেছি তো কয়েকটা সিনেমেটিক শট দেখে নাও আমরা শুনে বড় বাড়ি থেকে বের হয়ে গেলাম বড় রাজবাড়ি থেকে এবার
এটা প্রকৃতি ভবন বন্ধুরা দেখে নাও। এতটা জুড়ে হাটটা না, এতটা জুড়ে হাট একদম। তো বন্ধুরা আমরা এই তো সোনাঝুরি হাটে প্রবেশ করলাম এখনই। তো এটাকে হলো সোনাঝুরি হাট বা খোয়াইয়ের হাট বা শনিবারের হাট বলে। তো আমরা তো আমাদের ওদিক থেকে ট্রেন নেই বলে আমরা এই দিনে এসেছি সোমবার। এটাও অনেক জমজমাট, অনেক দোকানপাট বসছে। পাঞ্জাবিতে হলুদটার মধ্যে ভালো লাগছে, তো হলুদটা কালার দেখাবো আমরা, তাই আমার তো হয়ে যাবে এটা, না হবে না আরো দেখাবো লেখা বলে ভালো দোকানপাট বসছে এখানে, ডেলি দোকানপাট বসে, কিছু না কিছু দোকানপাট, অনেক দোকানপাট বসছে। যে নাম লেখা গেঞ্জি এগুলো বিভিন্ন ধরনের মেয়েদের সামগ্রিক সব পাওয়া যায়। ওদিকে নেই কিছু। এই যে বন্ধুরা এই ফাইলটা আমি নিলাম, ভালো লেগেছে আমার, এটা নিলাম, অনলাইনে পেমেন্ট করে দেবো এখন। এটা দাও তো, হয়ে যাবে, দাও অনলাইন পেমেন্ট করে। এটা আমার বাবার জন্য নিচ্ছি। শাড়ি তো পাবো না এখানে, এখানে শাড়ির সেকশন। প্রচুর দোকানে বসে আছে। শান্তিনিকেতন এরিয়া মধ্যে পড়ে। এটা ইন্দির গান্ধী ভবন বন্ধুরা, এখানে ও আচ্ছা আচ্ছা, ওই সামনে দেখতে পাচ্ছে যেটা সেটা বাংলাদেশ ভবন, শেখ হাসিনা। আচ্ছা আচ্ছা, এটা বাংলাদেশ ভবন বন্ধুরা, দেখলাম কোভিড এর জন্য বন্ধ আছে, এখনো খুলে বন্ধ হয়ে থাকে। এটা আকাশবাণী ভবন, শান্তিনিকেতনের সব সম্প্রচার এখান থেকে হয়। সারাদিন আমরা ঘুরলাম, পার্কের ব্লগটা দেখবো, দুটো এপিসোড এটা হবে। যদি ভালো লেগে থাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে রাজশ্রী ব্লগিং। আমাদের ট্রেন আছে আমাদের 3:30 ট্রেন আছে, এখন বাজে 3:02। তো ভালো লেগে থাকে, লাভ ইউ অল, টেক কেয়ার।